এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর খুব শীঘ্রই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন বাংলার আকাশে রেহাই নেই বৃষ্টি থেকে আগামী তিন থেকে চার দিন আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আপাতত আবহাওয়া খুব একটা বেশি পরিবর্তন হবে না তবে আজ রাজ্যের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন জেলায় জারি করেছেন সতর্কবার্তা তো আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি কি জানিয়েছে হাওয়া অফিস তো হাওয়া অফিসের বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই আপনার জেলা লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে আগামী চার দিনের পর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু আগামী তিন চার দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে আজও সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস দু এক জায়গায় হতে পারে অতিভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আকাশ থাকবে মেঘলা দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় অস্বস্তি বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ থাকবে উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে কিন্তু আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কিন্তু পাহাড়ের পরিস্থিতি এখনও কিছুটা উদ্বেগযোগ্য হয়ে আছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস